আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখানে বসে আমাকে দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আজকের দিনটি খুব বেশি স্পেশাল আমার জন্য। বাবা মায়ের আদরের রাজকন্যা এই আমি, আমার আজকে জন্মদিন। জন্মদিন আসলে পালন করা আমার ওভাবে কখনোই হয়নি, তো এবছরের জন্মদিনটা একটু স্পেশালই ছিল। আসলে ভাবিনি রাত 12টায় আমার এভাবে কেক কাটা হবে। আমি খুবই সারপ্রাইজড হয়ে গিয়েছিলাম অনেক বেশি, আর আপনাদের জন্যও নিয়ে চলে এসেছি আমার আনন্দের মুহূর্তটুকু। আশা করি আপনাদের ভালো লাগবে। এটা আমার জন্মদিনের কেক। আমার দুটি ছোট ভাই, সহকর্মী রানা রাজু আর আমার হাজব্যান্ড রনি, ওদের আসলে সারপ্রাইজ প্ল্যান ছিল আমার জন্য, আমি জানতাম না। আমি এত বেশি অবাক হয়েছি এবং ভালো লেগেছে তা হয়তো ভাষায় প্রকাশ করতে পারবো না। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার দিনটিকে এভাবে স্পেশাল করে শুরু করানোর জন্য। খুব ভালো লাগছে কিছুটা মুহূর্ত আপনাদের জন্য। দেখুন আমরা কেক কাটছি। আমি আসলে প্রস্তুত ছিলাম না, যার জন্য কি করব বুঝতে পারছিলাম না। আমি যেন সত্যি ছোট মানুষ হয়ে গিয়েছিলাম। যদিও এই মুহূর্তে আমার মেয়ে, বাবা মা, বোনদের খুব মিস করছিলাম। রাত হয়ে গিয়েছিল, যার জন্য কারোর সাথে কথা বলা হয়নি ফোনে। ইনশাল্লাহ সকালবেলায় কথা হবে। আমি জানি আব্বু ফোন দিবে, আম্মু ফোন দিবে, আমার আপু ফোন দিবে, বাবা মা, আমার মেজো আপু, হয়তো বা মেজো আপু কিছুক্ষণ পরেও ফোন দিতে পারে। ও তো ইউএসএতে আছে, ওদের ওখানে এখনও 10 তারিখ শুরু হয়নি। আমি জানি ও ঠিক ফোন দিবে আমাকে। যা বলেছিলাম, এই যে আমি এডিট করছি, মেজোপুর একটা মেসেজ আসলো, ফ্রি হয়ে কল দিও। অবশ্যই দিব, আগে ভিডিওটা দিয়ে দেই আপনাদের সবার জন্য। জীবন থেকে আরও একটি বছর চলে গেল এবং আরও একটি নতুন বছরের শুরু হলো। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থভাবে, সুন্দরভাবে বাকি দিনগুলো পার করতে পারি। আর এত অল্প সময়ে আপনাদের এত বেশি ভালোবাসা আমি পেয়েছি, আপনাদের সবার ভালোবাসায় আমি শিখত। আর এভাবেই আপনাদের ভালোবাসাকে সামনে রেখে আমি এগিয়ে যেতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন, এবং এখন পর্যন্ত যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই বেল বাটন অন করে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেশি বেশি লাইক এবং শেয়ার করবেন। আপনাদের সবার দাওয়াত রইল, চলে আসুন আমার বাসায়, আপনাদের জন্য কেক রেডি আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি। আল্লাহ হাফেজ। প্রোডাকশন মিউজিক প্রিভিউ।